बिस्मिल्लाहिर्रहमान रहीम परम करुणामय आल्लाहर उद्देश्य शुरू करछि। सेदिन बेशी दूरे नय जेदिन विदेश थेके विदेशी रोगीरा आसबे बांग्लादेशेर चिकित्सार जन्य। हाँ, तारी प्रथम स्टेज आमादेर सऊदी प्रवासी एकटा पेशेंट जिनि सऊदी आरबे दीर्घ 13 बछर जाबत दीर्घदिन जाबत आछेन, तिनि सऊदी आरबे थाकेन, एकमात्र चिकित्सा करार उद्देश्य आकुपंचार करार उद्देश्य बांग्लादेशे आसछेन। तिनार समस्या PLID, कोमर ब्यथा। आमरा पेशेंटटार आकुपंचार करतेछि। साधारणत इनार दुईटा कमप्लेन, एक हलो PLID, एक हलो जे नेक पेन, कोमर व्यथा एवं घाड़ व्यथा, दुईटा मोटा दागे कमप्लेन। क्यों ये कोमर व्यथा होच्छे, क्यों आमादेर नेक व्यथा होच्छे, एर कारणटा कि एवं ट्रिटमेंट प्रसिडियरटा कि? प्रसिडियर तो आमरा जदि देखी जे क्यों ये जिनिसगुलो घटतेछे, घटते गेले आमरा जेटा बोली आमादेर ब्रेन थेके एके बोले ভার্টিব্রা, ভার্টিব্রার মাঝখানে যে অংশটা জেলির মতো থাকে, অর্থাৎ ইটের গাঁথুনির মাঝখানে যে সিমেন্টের মতো পদার্থ থাকে, এখানে সেরকম একটা পদার্থ থাকে যার পরিণতিতে আমরা বেন্ড হতে, সামনে হইতে, পিছন হইতে পারি। এই জেলির মতো পদার্থকে ডিস্ক বলে। PLID প্রোল্যাপস, পি তে প্রোল্যাপস, PL, এল তে লাম্বার, আই তে ইন্টার ভার্টিব্রাল, PLID, ডি তে ডিস্ক, অর্থাৎ যেটা স্ফীত হয়ে যায়। এই কারণের পরিপ্রেক্ষিতে আমাদের এই জিনিসগুলো এখানে ব্যথা হয়। কেন ব্যথা হয়? বিভিন্ন কারণের প্রেক্ষাপটে হতে পারে, অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় হয়ে যাওয়া, হাড়ের ডেনসিটি কমে যাওয়া, হতে পারে আমার অন্য কোনো রোগগ্রস্ত হওয়া, হতে পারে অ্যাক্সিডেন্ট, ওয়াইশাং, ফৌজা, থুরাং, শৌশাং, ফৌজা নি ইয়োলা, থুরাং পিয়েরন তানি, ফৌজা চিংজুই পিং, হতে পারে আমাদের বাইরে থেকে আঘাতপ্রাপ্ত, রোগগ্রস্ত বা হাড় ক্ষয় যাওয়া বা অন্য কোনো কারণে আমাদের এই জেলির মতো পদার্থটা বের হতে পারে। বের হলে সেটা কি করে? আমরা ডিস্ক বালজিং বা ডিস্ক হার্নিয়েশন বলে থাকি, বা হার্নিয়েটেড ডিস্ক আমরা প্রায় বলে থাকি। বলার পরে এইখান থেকে নার্ভ, এই নার্ভের উপর প্রেশার করে। এখন এই নার্ভটা যে স্থান থেকে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ব্যথাটা হবে। অর্থাৎ আমরা এই পেশেন্টটার MRI রিপোর্ট, ইনি সৌদি আরবে MRI করেছেন, বাংলাদেশেও MRI করছেন, MRI রিপোর্ট সেম আসছে। রিপোর্টে আমরা যেটা দেখছি, সৌদি আরবের MRIটা সৌদি আরবের মদিনা শহরে যে হাসপাতালে করছেন সেখানে গিয়েছিল L1 থেকে L5 পর্যন্ত, আবার উনি বলতেছেন যে L3, 4, 5, তিনটা ডিস্কের সমস্যা। তিনটা ডিস্কের কি হয়েছে? প্রোল্যাপস হয়েছে। প্রোল্যাপস হওয়ার পরে তিনটা ডিস্কের যে নার্ভ আছে, নার্ভগুলো যেখানে যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখানে সেখানে ব্যথা। অর্থাৎ ইনার নার্ভগুলো এখানে এখানে ডিস্ট্রিবিউশন আছে, এখানে এখানে ব্যথা। ভিতরে কি হয়েছে? ভিতরে বলে কি যে এক টাইমে এখান থেকে এই পর্যন্ত ব্যথা। এটা কেন হয়েছে? একে বলে সায়াটিক। এখানে আমাদের একটা নার্ভ আছে যে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় নার্ভ, যে সায়াটিক নার্ভ। এই সায়াটিক নার্ভটা এখান থেকে উৎপত্তি হয়ে এই বরাবর চলে গেছে। যেহেতু এই নার্ভের উপর প্রেশার হচ্ছে, প্রেশারের পরিণতিতে সেখানে কিন্তু ব্যথাটা হচ্ছে। আর কি হয়েছে? কেন ঘাড়ে ব্যথা হয়েছে? ঘাড়ে ব্যথা কারণ সার্ভিক্যাল জুরিসডিকশনে, সার্ভিক্যাল জুরিসডিকশনে ঠিক সেরকম আমাদের ডিস্কটা প্রোল্যাপস হয়েছে। প্রোল্যাপস হওয়ার পরিণতিতে এখানে যে নার্ভ আছে, নার্ভ সিস্টেমগুলিতে তারা ইয়ে করতেছে, ব্যথা পাচ্ছে। আমাদের এই যে PLID বলি বা আমাদের হাড় ক্ষয়ে যাওয়া বলি বা আমরা যে কারণে বলি না কেন এটা হয়ে থাকে, এটার জন্য আমরা যেটা করে থাকি একটা কম্বিনেশন ট্রিটমেন্ট সিস্টেম, কম্বিনেশনের মাধ্যমে যে আকুপাঙ্কচার, চাইনিজ থেরাপি বলতে বোঝায় কি যে চীনে এবং বিশ্বের বিভিন্ন দেশের কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে যারা চাইনিজরা এই রোগগুলি ব্যবহার করে,
সেই ডিভাইসগুলো দিয়ে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেইটা, এর পরবর্তী আস্তে আস্তে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপির কথা আমরা সবাই জানি যে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি আছে ম্যানুয়ালি ফিজিওথেরাপি, ইলেকট্রনিক ফিজিওথেরাপি, এই সমস্ত সিস্টেমগুলির পরিণতিতে আমরা যে ট্রিটমেন্ট দিই, ট্রিটমেন্ট দেওয়ার পরিণতিতে রেজাল্টটা আসে। আমরা অলমোস্ট যে শেষ পর্যায়ে, আমরা এখন তার নীলগুলো পিক করব। আমরা সাধারণত এই জাতীয় যে পিএলআইডি রোগীগুলো দেখা যায় কি যে খুব দুর্দান্ত রেজাল্ট আসতেছে, আমি যদি অনেকে বলে থাকে যে হাড় ক্ষয়ে গেছে, কিভাবে এটা সম্ভব আকুপাঙ্কচারের মাধ্যমে? হ্যাঁ, সম্ভব। আকুপাঙ্কচার করলে কি ঘটে? আকুপাঙ্কচার করার পর চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন যেটা মনে করে, তাদের থিঙ্কিংটা এরকম, আমার যে অংশটুকু বদৃত হয়েছে নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা আকুপাঙ্কচার করি, আকুপাঙ্কচার করলে কি করে, আমাদের এটা শ্রিঙ্ক করে, অর্থাৎ সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে এটা ভিতরের দিকে ঢুকে পড়ে। ভিতরের দিকে ঢুকে পড়লে কি হবে, যে এই অংশের উপর চাপ পড়ে না, চাপ না পড়লে কি হবে, এই অংশের উপর চাপ না পড়লে, নার্ভের উপর চাপ না পড়লে ব্যথা হবে না। তবে ইট ইটস টাইম, এটা সময় লাগে, পেশেন্ট টু পেশেন্ট সময় লাগে, এই পুরো বর্ধিত অংশটুকু আপনার যেতে অনেক দিন টাইম লাগে। কিন্তু দেখা যায় কি যে আমরা কিছুদিন আকুপাঙ্কচার করলেই, কারো কারো ক্ষেত্রে খুব শর্ট সেশন, কারো কারো ক্ষেত্রে কিন্তু 20-25টা 30টা করলে এটা কিছুটা ভিতরে ঢুকে, কিছুটা ভিতরে ঢুকলে চাপটা রিলিজ হয়, চাপটা রিলিজ হলে কিন্তু ব্যথা থাকে না। খুব সুন্দর যে এটা দুর্দান্ত রেজাল্ট প্লে করতেছে যে আকুপাঙ্কচার। তবে এটা বলে রাখি, অবশ্যই দক্ষ হাতে করতে হবে। দক্ষ হাতে কে আকুপাঙ্কচার করতে চায় সেটা আমরা বুঝতে পারবো, যেহেতু আকুপাঙ্কচারের সূত্রটা ঘর চীন। চীনে 5000 বছর আগে থেকেই এই আকুপাঙ্কচার চলে আসতেছে, আকুপাঙ্কচারের মাধ্যমে সিস্টেম তারা বিভিন্ন গবেষণা করতেছে, গবেষণাকারে বেরিয়ে আসছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু 1979 সালে এই আকুপাঙ্কচারকে রিকগনিশন দেয়। FDA আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা গাইডলাইন দিয়েছেন যে আকুপাঙ্কচারের ক্ষেত্রে এটা স্টেলাইজড জীবাণুমুক্ত আকুপাঙ্কচার নিডিল, এই নিডিলটা ওয়ান টাইম ব্যবহার করতে হবে। এই নিডিলটা পিক করার পরে এটা অন্য শরীরে ই করতে হবে, ডিসকার্ড করে দিতে, আমরা সেটাই করি, যার পরিণতিতে দেখা যায় কি যে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসতেছে। আমরা এখন পেশেন্টের একটা অভিব্যক্তি যাইতে চাই, আপনি এখানে একটু বসবেন, বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। আপনি কোথায় কাজ করেন? সৌদি আরবে? কোথায় ব্যথা পাইছিলেন? এটা একটু কম ছিল, ওখানে একটু বেশি, কমরটাই বেশি, কমরটা বেশি। এটাতে এখন দেশে আসার পরে চিকিৎসা হয়েছিলাম কুমিল্লাতে ডক্টর জাকির বিন সরোয়ার টাওয়ার হাসপাতালে, ওখানে মোটামুটি ভালো ছিল। ওষুধ খাওয়ার পরে আমার দেশ থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে ওষুধ যতদিন খাই ততদিনই ভালো থাকি, ওষুধ মাঝে দিয়ে বন্ধ করে দিয়েছি, আবার শুরু হয়েছে। তারপরে কষ্ট অনুভব করে আবার আপনাদের এই লাইভগুলো দেখছি, আমার এক ফ্রেন্ডে দিয়েছে দেওয়ার পরে অনেক। তারপর আপনি সৌদি আরবে চলে গেছেন, সৌদি আরবে চলে যায় যে ইদানিংকালে আপনার এই যে কোমর ব্যথা কতদিন যাবত? টোটাল মিলে 3 বছর মতো। তা 3 বছর মতো কোমর ব্যথা হলো। এইবার আপনি যে সৌদিতে গেলেন, সৌদিতে যে ওখানে কি ডাক্তার দেখিয়েছিলেন? দেখাইছিলাম। ওখানে মনে পড়ে কোন হাসপাতালে কি করছিলেন? আপনার অনেক মেডিকেলে গেছি, লাস্ট মেডিকেলে গেছিলাম এই সমস্যার জন্য ওখানে কতদিন ট্রিটমেন্ট নিছিলেন? ওখানে স্যার 1 মাসের মতো ট্রিটমেন্ট নিয়েছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে 1 মাস অপারেশন করার জন্য, 1 মাসের ট্রিটমেন্টে রেজাল্ট কেমন?
না ওরকমই, মানে একটু হালকা কম থাকে যতদিন ওষুধ খায় আর কি। ওষুধ খাওয়ার পর তখন ওখানকার ডাক্তাররা কি বললেন? অপারেশন করার জন্য। অপারেশন করার কথা শুনুন, তারপর আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি স্যার আসলে অপারেশন থেকে দূরে থাকার জন্য চেষ্টা করছি ওষুধ খেয়ে, চেষ্টা করার পরে দেখি আপনাদের এই লাইভগুলো দেখার পর আমার কাছে অনুভূতি হলো যে অপারেশনে যাব না আমি, এক পঞ্চারের মাধ্যমে ইনশাল্লাহ চিকিৎসক আমার এক ফ্রেন্ডে দিছে এই আপনাদের এই লাইভটা। তো লাইভটা এইবার যখন ওখানে অপারেশন কথা বললো, সেই সৌদি থেকে একমাত্র আকুপাঙ্কচার করার উদ্দেশ্যেই আপনি জি এখানে আসা, বাংলাদেশে আসছেন? বাংলাদেশে এসে আমাদের কাছে আকুপাঙ্কচার নিছেন? জি, আমি বাংলাদেশে আসার 14 দিন 15 দিনও আমি এখানে আসছি, হাসপাতালে আসছি। জি, তারপর প্রথম কিছুদিন ফ্যামিলিতে ছিলেন, ফ্যামিলিতে সময় কাটাইছেন, করার পরে আপনি এইবার একমাত্র ট্রিটমেন্ট নেওয়ার উদ্দেশ্যেই বাংলাদেশে আসছেন, এবার বেড়াইতে বা ঘুরতে বা ফ্যামিলি দেখতেন না? হ্যাঁ, তা বাংলাদেশে আসলেন যে ট্রিটমেন্ট নেওয়ার উদ্দেশ্যে, আকুপাঙ্কচার করার উদ্দেশ্যে। এখন আকুপাঙ্কচার টোটাল সেশন কতটা নিছেন? আমি স্যার নিছি 27টা। 27টা? জি, 27টা। আকুপাঙ্কচার আমাদের একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, চাইনিজ থেরাপি, ফিজিওথেরাপি, টোটাল এই নেওয়ার পরে এখন আপনার কি অবস্থা? এখন স্যার আলহামদুলিল্লাহ আমি তো সুস্থতা অনুভব করতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার একটা ইয়ে ছিল যে আপনি মদিনাতে বসে দোয়া করবেন, ভালো ইনশাআল্লাহ স্যার অবশ্যই দোয়া করবো, আমি তো আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাদেরও নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেয়। দোয়া করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যে দোয়া করবেন যে বিশেষ করে যে আল্লাহ তাআলা যে আমাদের মাধ্যমে এই জিনিসগুলো ঘটাচ্ছে, এবং আমরা যে এই যে আপনাকে কয়টা সেশন, 30টা বলছিলাম, 27টা দিয়েছেন, 27টা দিয়েছে, 27টা দেওয়ার পরিণতিতে আপনি আলহামদুলিল্লাহ। এবং এই 27টা সেশনের মধ্যে আমরা কোনো ইনজেকশন বা কোনো ওষুধ বা কোনো রকম দিই নাই, আলহামদুলিল্লাহ। শুধু ওষুধ খাবাই এখানে আসার ইয়েটাই ওষুধ নেই আলহামদুলিল্লাহ, শুধু আকুপাঙ্কচারের মাধ্যমে। তবে আমরা এখানে বলে রাখি যে আমাদের এখানে এই যে 27টা দেওয়ার পর উনি যে ভালো হয়ে গেলেন, PLID থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন, এর পাশাপাশি আমরা একটা মেনটেন্স ডোজ দিয়ে থাকি, আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি সৌদিতে যখন যাবেন, বুঝতে পারছেন, আমরা যে উপদেশগুলো দিছি এই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন, বুঝতে পারছেন। এবং আপনার অথরিটিকে আমাদের ইয়েগুলো দেখাবেন যে আমরা, আমি যে এই যে এসে ভালো হলাম, অপারেশনের কথা ছিল, অপারেশন থেকে না করেই আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছে, বাট আই হ্যাভ টু মেনটেন দিস, আমাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আমাকে বাংলাদেশি ডক্টর যাদের অধীনে থেকে আমি চিকিৎসা করে ভালো হয়েছি, তারা এই জিনিসগুলো আমাকে বলছে, যার ফলে আমার এখানে ডিস্ক যেটা হয়েছিল, ডিস্ক 5, 4, 3, এই তিনটা ডিস্কে আমার ঝামেলা ছিল, বা ডিস্ক বেড়ে যাওয়া, বালজিং বা প্রোট্রুড করার পরে আমার মাজা ব্যথা কমতেছিল না, দীর্ঘ 3 বছর যাবৎ ছিল, এই 3 বছরের মাজা ব্যথা বা কোমর ব্যথা আমার কমে গেছে, এখন আমি ভালো হয়ে গেছি। কিন্তু ভালো হয়ে যাওয়াটা কতদিন কন্টিনিউ করবে, ইট ডিপেন্ডস, একটা মেনটেন ডোজ থাকে। তা ভাই যেহেতু সৌদি আরবে মেনটেন্স ডোজটা উনি কাভার করতে পারবেন না, সাধারণত আমরা সপ্তাহে বা 15 দিনে একটা একটা করে যদি ইয়ে করেন তাহলে এটা আবার রিকার করে না। আমরা কিছু এক্সারসাইজ, কিছু সিস্টেম বলে দিছি যেটা উনি মেনটেন করলে আমরা আশা করি যে উনি খুব ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ স্যার। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম।